আসসালামু আলাইকুম, আমি রূপালী আক্তার খুলনা থেকে বলছি। কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই মিলে ভালো আছি। তো এই তো প্রায় 9টা থেকে 10টা বাজে, এই সময়টাতে নিচে পেয়ারা এসেছিল, তো এই পেয়ারা কিনতে নিচে নেমেছি। দেখলাম যে ইনি কিন্তু খুব ভালো পেয়ারা আমাদের দিয়ে থাকে এবং নষ্ট হলে সেটা আমাদের দেয় না। আর আমার মেয়েটা তার পেয়ারার খুবই মানে বড় ফ্যান, তো তার কাছ থেকেই আমরা সবসময় পেয়ারা নিয়ে থাকি। তো নিচে এসে দেখলাম অনেক ফুল, তারপরে হচ্ছে টমেটো, সব কিছু ধরেছে অনেক বেশি। এই যে গাছগুলো দেখছেন মানে খুব সুন্দর ফল দিয়েছে এবার। তারপর চলে আসলাম রান্নার কাজে। তো 9টা 10টা বলতে এর ভিতর কিন্তু আমি অনেক কিছু করে নিয়েছি। খালা আসছিল, সেও আমাকে সব কিছু কুটে কাটে দিয়ে গেছে, আমিও সব কিছু রান্নার জন্য প্রিপেয়ার করেছি, গরুর মাংস, আবার ডালটাকে ভিজিয়েছি, এটাকে ব্লেন্ড করতে হবে, বেশ কিছু কাজ আমি করে নিয়েছি। তারপর আমি হচ্ছে ক্যামেরা সব কিছু ঠিক করে ক্যামেরা অন করেছি। তো আজকে যেহেতু একটু শপিংয়ের চিন্তাভাবনা আছে, তো সেজন্য আর কি একটু আগে আগে রান্না করব, রান্না করে রেখে দেব। কেননা নামাজ পড়ে তারপরে সন্ধ্যার পরে যদি আমরা শপিংয়ে যাই, তো এসে তো আর রান্না করা মানে পসিবল না। আর সব কাজ যদি আমি গুছিয়েও না রাখি, তাহলে হয় কি শপিং করে আসতে আসতে অনেক বেশি ক্লান্তি লাগে, তখন আর মানে কিছুই করতে ইচ্ছা করে না। তো এইখানে আমি ডালগুলোকে আগে বেটে নিচ্ছি। আমাদের বাসায় কোনো কিছু না হলেও পেঁয়াজটা খুব হয়, মানে আমি মাঝে মাঝে পাটা শিলপাটাতে বাটি, কিন্তু দেখা যাচ্ছে কি এটাতে বাটলে অনেক ডাল, তো অনেক বেশি সময় লাগে। আর সময়টা যেহেতু রোজার সময় অনেক বেশি ক্লান্ত, সমস্ত কিছু সামলাতে হয়, তো সেজন্য করলাম ডালগুলোকে আগে আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছি। তো ডালগুলোকে বাটছি আর ভাবছি আজকে কি কি শপিং করব। তো সারাদিনে এটাই ভাবনা, যদিও আজকে আমার জন্য শপিং করব না, না করার সম্ভাবনাই বেশি। এখন বাচ্চাদের জন্য আগে কিনবো, বাচ্চাদেরটা কেনা হয়ে গেলে হয় কি ঝামেলাটা চলে যায়, বাচ্চা বাড়ির বড়দের জন্য কেনা হয়ে গেলে মানে মুরব্বি যারা আছে তাদের জন্য কেনা হয়ে গেলে ঝামেলাটা মানে মিটে যায়। তো দেখা যাক আজকে কতদূর কী করতে পারি। আর এখানে আমি গরুর মাংসটা কেটে নিচ্ছি, গরুর মাংসটা এখানে কেটে নিচ্ছি, কিন্তু আমার হয়েছে কি এই যে এইটা দেখছেন চাকুটা, এটা কিন্তু চাপাতি যেটাকে বলে, এটাকে কিন্তু মানে আমি একবার ডাব কাটতে গিয়ে, মানে ডাব না ওটাকে নারকেল বলে, নষ্ট করে ফেলেছি। তো এই জন্য ভালোভাবে কাটছিল না, তারপর আমি ছুরি দিয়ে কেটে নিলাম। তো গরুর মাংস রান্না করব আজকে। গরুর মাংস রান্না করলে হবে কি সবাই খুব মজা করে খাবে আর অল্পতেই ঝামেলা শেষ, মানে আমাকে আর 3-4 পদ রান্না করা লাগবে না। গরুর মাংস আর একটা কিছু রান্না করলেই হয়ে যাবে, যেহেতু সবাই গরুর মাংসটা খুব পছন্দ করে, তো ওটা দিয়েই দেখা যাচ্ছে যে হয়ে যাবে। আর আসলে রমজানের সময় কিন্তু অনেক বেশি রান্নার চাপটা থাকে। আমরা অনেক সময় বলি না যে এখন রান্নার চাপটা কম, কিন্তু রমজানের সময় বেশি। তো এই তো মার্কেটে এরপরে চলে এসেছি, এর মাঝে কিন্তু আমরা ইফতারি করে নিয়েছিলাম। তো মার্কেটে চলে এসেছি, বিভিন্ন কিছু কেনাকাটা করছি, তো কেনাকাটা করছি। আর আগে আমি হচ্ছে 2-3 পিস নিয়ে এসেছি, তো সেটাই দেখাবো। এটা হচ্ছে আমার বোনের, আমার বোনের, তার হচ্ছে আমার মেজো বোনের হাজবেন্ড কিনে দিয়েছিল, তো গত বছর ঈদে কিনে দিয়েছিল, দেখুন এখন পর্যন্ত এখনও বানায়নি, মানে পুরো একটা বছর ঘরে রেখে দিয়েছে, এখন পর্যন্ত বানায়নি। তো আমি ওকে অনেক ঠিলে ঠুলে বললাম যে এখন ড্রেসটা বানানো যাক। তো এটা নিউ মার্কেটে মিতুল থেকে কিনেছিলাম, প্রাইসটা নিয়েছিল 3700 টাকা। ড্রেসটা অত্যাধিক সুন্দর, কিন্তু ও মানে বানাতেই ইচ্ছুক না, মানে অন্যান্য সব ড্রেস বানিয়েছে, এটাই বানায়নি। আর এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল ওর পছন্দ মতো। তো আমি এখন এটাকে খুলছি না, কেননা এখন হচ্ছে এগুলোকে আমি বানাতে নিয়ে যাব। আর বানাতে নিয়ে গেলে হয় কি বারবার খুলে দেখানো, একবার বানিয়ে এনে তারপর আমি দেখাবো। তো এই ড্রেসটাও আমার নিয়েছিল হচ্ছে 3700 টাকা, এটা আমি নিয়েছিলাম হচ্ছে শিববাড়ি মোড় থেকে। আর এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে ঈদ উপলক্ষে। তো এটা হচ্ছে সুতির উপর কাজ করা লাল কালার, মানে তার যে কালারটা পছন্দ হয়েছে সেটাই দিয়েছে। আর এটা হচ্ছে আমার ননদ আমাকে দিয়েছে, তো দিয়ে গেছে কিন্তু বেশ কিছুদিন আগেই। তো আমি কিন্তু আলসেমির কারণে বানাতে দিতে চাচ্ছিলাম না, মানে যাও হয়ে ওঠেনি, তো আমি আর খুলে দেখালাম না। ইনশাল্লাহ যখন আমি এর উপর সুন্দর ডিজাইন করার ইচ্ছা আছে, তো আমি যখন বানিয়ে আনবো
তখন দেখাবো, সিম্পল ডিজাইনই করে বানাবো। তো এই তো এই ড্রেসগুলোকে এখন আমি একটা ইসে ভরে নেব, যেহেতু অনেকগুলো ড্রেস, এই ড্রেসগুলো বানাতে গেলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয়, আর এখানে এত বেশি মজুরি, মানে মজুরির কারণে মনে হয় না যে ড্রেস বানাই, মাঝে মাঝে ইচ্ছা করে রেডিমেড ড্রেস পরি। তো এই তো আমি ড্রেসটাকে বানাতে চলে এসেছি তনুশ্রী টেইলার্সে, তো এখানে আমি এখন বানাচ্ছি, আগে আমি নিউ মার্কেটেই বানাতাম কিন্তু এখন তনুশ্রীতে বানাই। এখানে একটু মজুরিটা একটু বেশি নেয়, নিউ মার্কেটের থেকেও একটু বেশি নেয় আমার যেটা মনে হলো, কারণ এতদিন তো আমি নিউ মার্কেটে বানিয়েছি। তো এখানে 850 করে মজুরি ধরেছিল, তারপর আমি বলে 50 টাকাটা লেস করেছি, তার মানে বুঝুন কতটা মজুরি। তো এখানে আমি মাপচোপ বুঝিয়ে দিচ্ছিলাম, আর ড্রেসটার সাথে এই ড্রেসটার সাথে এর ফলসটা খুঁজে পেতে অনেক বেশি ঝামেলা হয়েছে আমার। তো এই যে আর আমি তারপরে গিয়েছিলাম আরঙে, আরঙে আর সেভেন শেপ থেকে আমার মেয়ের ড্রেসগুলো কিনে এনেছি। তো মেয়ের ড্রেস তো কিনে এনেছি, এটা আমি আপনাদের পরে দেখাবো, কিন্তু আমার যে নাতি আছে একটা, নাতনি, তো তার জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছি। অল্প বয়সে, খুব অল্প বয়সে নাতনি হয়ে গেছে, তো তার ড্রেসটা এখন দেখিয়ে দেবো। আর এই পুতুলটা কিন্তু আমার মেয়ে কিনে নিয়ে এসেছে, আমার ও কোথাও গেলে আগে ওকে কিছু কিনে দাও, তারপর হচ্ছে। তো আমার মেয়ে কিন্তু রেডি, দেখুন পরের দিন কিন্তু আমি এই ড্রেসের রিভিউটা দেওয়ার জন্য মানে পরাচ্ছিলাম যে কেমন দেখা যাচ্ছে, তো সে কিন্তু রেডি, ঈদের জামা পরে রেডি। তো ওর আর এ আমার নাতনির যে ড্রেসগুলো একই কিনেছিলাম, আর যে এরকম কিছু ড্রেস কিন্তু আমি দেখে এসেছি, ছবি তুলে নিয়ে এসেছি, দেখা যাক আমার কেনার জন্য। তো যাই হোক, এখন আমি দেখিয়ে দেব আমার নাতনির জন্য আমি কী ড্রেস নিলাম, ওরটা তো দিয়ে দিতে হবে, এই জন্য হচ্ছে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি আগে থেকে, কারণ ওরটা তো তাহলে দেখাতে পারবো না। তো এই যে হচ্ছে আমি ওর জন্য যে কালারটা কিনেছি মিঙ্কু, আর হচ্ছে আমার মেয়ে আর ওর বয়স সেম, উচ্চতাও সেম, তো ওর জন্য আর ওর জন্য একই টাইপের ড্রেস কিনেছি। তো এটা হচ্ছে মানে স্কার্ট টাইপের ড্রেস, হ্যাঁ এটা হচ্ছে সেই ড্রেসটার ওড়না, ওড়নাটা কিন্তু খুবই সুন্দর, মানে আমার তো দুইটা ড্রেসই এত পছন্দ হয়েছে, মানে মনে হচ্ছিলো দুটাই রেখে দিই কিন্তু একটা তো ওকে দিতে হবে। তো ড্রেসটার দাম অনুযায়ী ড্রেসটাও সুন্দর, আর দাম তো আরঙের একটু দামটা একটু বেশিই থাকে অল টাইম, খুব সুন্দর হাতের কাজ করা হচ্ছে, এখানে হচ্ছে মিরর ওয়ার্ক করা, আর এখানে ড্রেসটা কিন্তু লংটাও একটু বেশি। তো আর একটু এক সাইজ আমি বড় কিনেছি, যেহেতু হচ্ছে যদি মানে ছোট হয় তাহলে তো সমস্যা, বড় হলে এক সাইজ সমস্যা নাই, কিন্তু আমার মনে হচ্ছে না বড় হবে, ঠিক মতোই হবে, কারণ মিঙ্কু আর ও তো একই মানে বয়স আর উচ্চতাও একই রকম। তো এই যে পায়জামার মতো একটা, এটা হচ্ছে প্লাজু টাইপের, মানে অনেক বেশি ঘের পায়জামাটা, তো এটা হচ্ছে পায়জামা। তো জামাটা কিন্তু খুবই সুন্দর, আপনার ক্যামেরায় পুরোটা বুঝতে পারছেন কি না আমি জানি না, জামাটা অনেক বেশি সুন্দর, পায়জামাটা অনেক বেশি সুন্দর, ওড়নাটাও অনেক বেশি সুন্দর। তো আশা করেছি ওকে পরলে খুব সুন্দর দেখাবে। তো এই তো এই ড্রেসটা, আপনারা অবশ্যই জানাবেন ড্রেসটা কেমন হয়েছে, আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, ছোট্ট মানুষ ঘুরে বেড়াবে, পরীর মতো বাচ্চারা এরকমভাবে ড্রেস পরে ঘুরে বেড়াবে, খুব ভালো দেখা যাবে। তো ওর জন্য এই ড্রেসটা নিয়েছি আরঙ থেকে, আর মেয়ের জন্য আরঙ থেকে ড্রেস নিয়েছি। আজকের শপিংগুলো এরকমই করেছি, আরও কিছু জিনিস নিয়েছি, আর মুরব্বিদেরটা এখনও পর্যন্ত কেনা হয় নাই, মানে আমি যেতেই পারছি না, সময় পাচ্ছি না, জানেন তো একটা শপিং করতে গেলে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তো এইটাও আরঙের ড্রেসটা আমি সুন্দর করে গুছিয়ে ওর জন্য রেখে দিচ্ছি, ওর প্যাকেজে করেই আপনাদের দেখিয়ে। তো এই পর্যন্তই ছিল আজকের কাজগুলো, তো আজকের কাজ পর্যন্ত যদি ভালো লাগে থাকে আপনাদের আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আল্লাহ হাফেজ।